হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ত্রিপুরায় স্বাস্থ্য দপ্তরে অর্থাৎ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে 117 জন স্টাফ নিয়োগ করা হচ্ছে, যেখানে ন্যূনতম কোয়ালিফিকেশন SC/ST-র ক্ষেত্রে 5 পাস এবং জেনারেলের ক্ষেত্রে UR-এর ক্ষেত্রে 8 পাস ন্যূনতম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, আর ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন যেখানে গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে। ডিটেলস নোটিফিকেশন দেখার আগে নোটিফিকেশন সত্যতা যাচাই করার জন্য আমরা আগে হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব, www.health.tripura.government.in অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে চলে যাচ্ছি ডিটেলস নোটিফিকেশনটা দেখার জন্য এবং অ্যাডভার্টাইজমেন্টের সত্যতা যাচাই করার জন্য। হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জবে চলে যাব আমরা, health.tripura.government.in তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে প্রথম যে নোটিফিকেশনটা এসেছে সেটা আমরা ডাউনলোড করে নেব। এই যে নোটিফিকেশনটা ডাউনলোড করে নিলাম আমরা, নোটিফিকেশনটা এসেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস এমপ্লয়মেন্ট নোটিফিকেশন অ্যাপ্লিকেশান ফর ইনভাইট অফ এলিজিবল ক্যান্ডিডেটস যারা PRTC আছে, 18 থেকে 40 বছর মধ্যে যারা বয়স, 5 ইয়ার্স ইলেকশন হবে SC/ST-র ক্ষেত্রে, এরকম ক্যান্ডিডেট থেকে 117 জন লোক নিয়োগ করা হবে। আমরা ডিটেলস একটা বাই পোস্ট বাই পোস্ট দেখে নিচ্ছি। প্রথম পোস্টটা এসেছে হোস্টেল সুপারিনটেন্ট, 27,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে, গ্র্যাজুয়েশন সাথে বাংলা বা ইংলিশ দুইটা ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন স্কিল থাকতে হবে। হোস্টেল ওয়ার্ডেন যেটা 21,400 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে একটা পোস্ট, গ্র্যাজুয়েশন হতে হবে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। নেক্সট পোস্ট এসেছে তোমাদের লাইব্রেরিয়ান, লাইব্রেরিয়ান পোস্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে সাথে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে লাইব্রেরি সায়েন্সের লাইব্রেরিয়ান পোস্টের জন্য, ঠিক আছে। নেক্সট যে পোস্টটা বেরিয়েছে কম্পিউটার অপারেটার, কম্পিউটার অপারেটার টোটাল 12খানা পোস্ট আছে, 21,400 প্রতি মাসে এখানে স্যালারি দেওয়া হবে কম্পিউটার অপারেটার পোস্টের জন্য। মাধ্যমিক পাস হতে হবে কম্পিউটার অপারেটার পোস্টের জন্য, ন্যূনতম মাধ্যমিক পাস সাথে ডিপ্লোমা থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে তোমাদের, কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে, আর 30 ওয়ার্ড পার মিনিট টাইপে করার স্পিড বা অভিজ্ঞতা থাকতে হবে অ্যাজ এ কম্পিউটার অপারেটার পোস্টের জন্য। কম্পিউটার অপারেটার কিন্তু ভালো সংখ্যক পোস্ট, 12টা পোস্ট বেরিয়েছে। তোমরা যারা মাধ্যমিক পর 12 পর কম্পিউটার শিখুনি, অবশ্যই কম্পিউটারটা তোমরা শিখে নিও, প্রত্যেকটা জবের ক্ষেত্রে কিন্তু কম্পিউটারটা মাস্ট লাগছে। 4 নম্বর জবটাই তোমরা দেখে নাও, কম্পিউটার অপারেটার তোমার 12খানা পোস্ট বেরিয়েছে, 21,400 টাকা পার মান্থ স্যালারি, তোমার মাধ্যমিক সাথে কম্পিউটার থাকলেই চলবে। নেক্সট যেটা ফটোগ্রাফার পোস্ট বেরিয়েছে, ফটোগ্রাফার পোস্টের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে সাথে ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে ফটোগ্রাফি ফর্মে রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে, ঠিক আছে। ফটোগ্রাফার পোস্টের জন্য মাধ্যমিক পাস লাগবে। নেক্সট বেরিয়েছে রেডিওলজি অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস্ট, 27,300 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। 4টা পোস্ট বেরিয়েছে রেডিওলজি অ্যান্ড ইমার্জিং টেকনোলজি থেকে, হায়ার সেকেন্ডারির সাথে তোমার ডিপ্লোমা থাকতে হবে পার্টিকুলার সাবজেক্টে, বা ব্যাচেলার ডিগ্রি থাকলেও চলবে পার্টিকুলার সাবজেক্টে, তাহলে তুমি পোস্টের জন্য যোগ্য। 4খানা পোস্ট বেরিয়েছে রেডিওলজি অ্যান্ড ইমার্জিং টেকনোলজি, মানে পার্টিকুলার সেক্টরে যারা গ্র্যাজুয়েশন ও ডিপ্লোমা করে আছো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, তোমরা সুযোগটা কাজে লাগাতে পারো। 4টা ভ্যাকেন্সি বেরিয়েছে, 27,000 পার মান্থ স্যালারি দেওয়া হবে, UR-এর জন্য 2টা, SC-র জন্য 1টা এবং ST-র জন্য 1টা ভ্যাকেন্সি বেরিয়েছে। কোয়ালিফিকেশন ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে তোমার রেডিওলজি অ্যান্ড ইমার্জিং টেকনোলজিতে, ঠিক আছে। নেক্সট পোস্ট বেরিয়েছে আর্টিস্ট, 7 নম্বর পোস্ট যেটা বেরিয়েছে আর্টিস্ট, 1টা ভ্যাকেন্সি বেরিয়েছে, 27,300 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে, মাধ্যমিক পাস সাথে ডিপ্লোমা থাকতে হবে আর্টিস্টে, ঠিক আছে। ইলেকট্রিশিয়ান এক পোস্ট বেরিয়েছে, খুব ভালো ইলেকট্রিশিয়ান যারা তোমার ITI করে আছো, 8 পাসের সাথে যারা ইলেকট্রিশিয়ানে ITI করে আছো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। 2টা পোস্ট বেরিয়েছে, 20,700 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে অ্যাজ এ ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য। টোটাল 2টা পোস্ট আছে, 8 পাস হলেই চলবে, সাথে ITI থাকতে হবে ইলেকট্রিশিয়ানে। নেক্সট পোস্ট বেরিয়েছে কার্পেন্টার, কার্পেন্টারে 1টা পোস্ট বেরিয়েছে, 21,400 পার মান্থ স্যালারি দেওয়া হবে, মাধ্যমিক সাথে ITI থাকতে হবে কার্পেন্টারে। ড্রাইভার 5টা পোস্ট বেরিয়েছে, ড্রাইভারের যে পোস্টটা বেরিয়েছে ড্রাইভারের পোস্টের জন্য ন্যূনতম 8 পাস হলেই চলবে, সাথে ড্রাইভিং লাইসেন্স। যেসব ড্রাইভার বা বন্ধুরা তোমরা বেকার আছো, তোমরা বা বেকার অবস্থায় বসে আছো, বা তোমরা প্রাইভেট সেক্টরে জব দেখছো বা জব করছো, তোমাদের গভর্নমেন্ট সেক্টরে ভালো একটা অপরচুনিটি এসেছে ড্রাইভিং পোস্টে চাকরি করার জন্য, 21,400 পার মান্থ স্যালারি সাথে তোমাদের ইনিশিয়াল যে পেড বাকিটা দেওয়া হবে, এখানে 8 পাস চাওয়া হয়েছে, সাথে ড্রাইভিংয়ের যে লাইসেন্স সেটা থাকতে হবে, ঠিক আছে। 21,400 প্লাস তোমার প্রতি মান্থে এখানে স্যালারি হবে ড্রাইভিং পোস্টের জন্য, টোটাল 5টা পোস্ট। নেক্সট বেরিয়েছে প্লাম্বার, প্লাম্বারের জন্য 2টা পোস্ট বেরিয়েছে, মাধ্যমিক পাসের সাথে ITI থাকতে হবে প্লাম্বার পোস্টের জন্য, টোটাল 20,700 টাকা পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে। এখন এসেছি সুবর্ণ সুযোগ, একদম 11 থেকে 20 নম্বর যে পোস্ট, এখানে যে 11টা পোস্ট বেরিয়েছে, 11 থেকে 20 মানে 10টা পোস্ট, এগুলি ভালোভাবে লক্ষ্য করে দেখো, এখানে সবগুলো পোস্টে 8 পাস কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, এবং যারা SC/ST বা PH ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য 5 পাস চাওয়া হয়েছে। খুব ভালো একটা সুযোগ, যারা 5 পাস বা 8 পাস আছো তোমাদের একটা সুবর্ণ সুযোগ, সুযোগটা মিস করবে না। প্রায়
90 থেকে 95 খানা ভ্যাকেন্সি বেরিয়েছে এই 11 থেকে 20 নম্বরে, আর এটফার যোগ্যতায় প্রায় 110 খানা ভ্যাকেন্সি বেরিয়েছে 127টা ভ্যাকেন্সি থেকে, ঠিক আছে? তাহলে তো তোমরা যারা ন্যূনতম 5 পাস বা 8 পাস আছো, যা হায়ার কোয়ালিফিকেশন আছো, তোমরা অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবে। 11 নম্বর পোস্টটা লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, 16,000 টাকা স্যালারি, 2টা পোস্ট অ্যাটেন্ডেন্ট যে পোস্টটা, 12 নম্বরটা দেখো ভালোভাবে লক্ষ্য করো, 48খানা পোস্ট আছে। ইউআরের জন্য 25টা, এসসির জন্য 8টা, এসটির জন্য 15টা, 16,000 টাকা পার মান্থ স্যালারি। চেয়ার সাইড অ্যাটেন্ডেন্ট 10টা পোস্ট খালি আছে 16,000 টাকা, প্রতিটিই 16,000 টাকা পার মান্থ স্যালারি। এর মধ্যে অ্যাটেন্ডেন্ট 48টা পোস্ট, চেয়ার সাইড অ্যাটেন্ডেন্ট 10টা পোস্ট, তোমাদের কুকের 3টা পোস্ট, হেল্পার 4টা পোস্ট, হেল্পার ইলেকট্রিশিয়ান 1টা পোস্ট, মাসরুন 1টা পোস্ট, এসএল টেকনিশিয়ান 1টা পোস্ট, সুইপার অ্যান্ড সেভেঞ্জার 10টা পোস্ট, সিকিউরিটি পার্সোনাল 5টা পোস্ট, ঠিক আছে? দেখো বড় বড় পোস্টগুলো কোনটা, 12 নম্বরটা 48খানা পোস্ট এসেছে অ্যাটেন্ডেন্টের তোমরা। এরপর যদি দেখো 13 নম্বরটা, চেয়ার সাইড অ্যাটেন্ডেন্টের 10টা পোস্ট খালি আছে, সুইপারের 10টা পোস্ট খালি আছে, তোমার সিকিউরিটি পার্সোনাল 5টা পোস্ট খালি আছে, হেল্পারের 5টা, কুকের 3টা, মাসরুম 1টা, হেল্পার ইলেকট্রিশিয়ান 1টা, এসি টেকনিশিয়ান 1টা, সবগুলো পোস্টের জন্য ন্যূনতম 8 পাস তোমাদের ইউআরের জন্য, আর 5 পাস তোমাদের এসসি এসটিদের জন্য। দেখো সবগুলো পোস্টের জন্য পেয়ার করতে গেলে পিআরটিসি বাধ্যতামূলক, বাইরে ক্যান্ডিডেটটা পেয়ার করতে পারবে না, আর বেঙ্গল বা ককবোর্ড যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমার জানা থাকতে হবে। 29 তারিখ মানে আজকা থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, 18 অক্টোবরের ভিতরে তোমার অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে অ্যাপ্লিকেশনটা ফর্মটা ফিল আপ করে, সাথে কোনো রেলিভেন্ট ডকুমেন্ট দিতে হবে না, রেলিভেন্ট ডকুমেন্ট যখন পরে চাওয়াবো তখন দিয়ে দেবে, এখন কোনো রেলিভেন্ট ডকুমেন্ট দিতে হবে না। অ্যাপ্লিকেশনটা জাস্ট তোমাদের পুছিয়ে যেতে হবে, কোথায় পৌঁছাতে হবে অ্যাপ্লিকেশনটা, ডাইরেক্ট হেলথ সার্ভিস, পিএন কমপ্লেক্স, গোর্খা পোস্টে, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা, উইদিন 18 অক্টোবর তোমরা পৌঁছাতে হবে, ছুটির দিন ব্যতীত মানে ওয়ার্কিং ডেসে পৌঁছাতে হবে, ঠিক আছে? এখানে ওয়ান ফর্ম প্রত্যেকটা পোস্টের জন্য 1টা ফর্ম ফিল আপ করতে হবে, যদি ক্যান্ডিডেট মোর দেন ওয়ান পোস্টের জন্য ফিল আপ করতে চাও তাহলে সেপারেট ফর্ম ফিল আপ করতে হবে, মানে 1টা পোস্টের জন্য 1টা ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? তোমরা যদি ম্যাক্সিমাম 1-এর বেশি অধিক পোস্ট করো, কেউ 3টা 4টা 5টা 6টা পোস্টে পেয়ার করতে হবে, তাহলে 6টা ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, আলাদা কোনো অর্থের বা টাকার কোনো প্রয়োজন পড়বে না, সাথে কোনো ডকুমেন্ট দিতে হবে না। তোমার যে ওয়ার্ক ইন্টারভিউ মাধ্যমে তোমাকে নিয়োগ করা হবে, এপিআই স্কোর থাকবে 50% আর ওয়ার্ক ইন্টারভিউ থাকবে 50%, ঠিক আছে? তোমাদের ক্যান্ডিডেটের শুট পোস্টের অরিজিনাল কপি, টেস্ট ওয়ান সেট, জেরক্স কপি, দ্যাট ডকুমেন্ট অ্যাট দ্য টাইম ইন্টারভিউর সময় তোমার অরিজিনাল কপি এবং জেরক্স কপি প্রয়োজন পড়বে। এখন জমা দেওয়ার সময় শুধু অরিজিনালটা জমা দিলে চলবে। তোমাদের এপিআই স্কোর যেন হবে, এপিআই স্কোর তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস তার উপর ভিত্তি করে অ্যাভারেজ করে এপিআই স্কোর নির্ধারিত করা হবে, আর ইন্টারভিউতে তোমার 50% স্কোর, ইন্টারভিউ মার্কস তুমি 50% দেওয়া হবে, এর উপর ভিত্তি করে তোমাকে ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে এবং তোমাকে জবটা দেওয়া হবে। সুবর্ণ একটা সুযোগ, যারা ন্যূনতম 5 পাস আছো এসসি এবং যারা 8 পাস আছো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা, এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ডাউনলোড করে নিও, নেম, ফাদার নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, এজ, জেন্ডার, পার্মানেন্ট পিটিআরটিসি, কাস্ট, রিলিজিয়ান, এডুকেশন কোয়ালিফিকেশন দেখুন, গ্রাজুয়েশন থেকে ডিপ্লোমা, হায়ার সেকেন্ডারি, আইটিআই, এবং 8 পাস 5 পাস হলো ওই 11 থেকে 20 নম্বর পোস্টের জন্য, ল্যাঙ্গুয়েজ থ্রু, টাইপিং স্পিড, ড্রাইভিং লাইসেন্স নাম্বার, এমপ্লয়মেন্ট এক্সপিরিয়েন্স নাম্বার, পার্টিকুলার সবগুলো ফিল আপ করে এই পার্টিকুলার যে অ্যাড্রেস বলেছে সেই অ্যাড্রেসে জমা দিয়ে দেবে। এপিএস কোড হলো তোমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো আছে সেগুলোর যে মার্কসগুলো আছে সেই মার্কসের উপর ভিত্তি করে তোমার এপিএস কোড নির্ধারিত করবে। এপিএস কোডে তোমাকে 50% মার্কস দেওয়া হবে, বাকি ইন্টারভিউতে তোমাকে 50% মার্কস দেওয়া হবে। সুবর্ণ সুযোগ, তোমরা সুযোগটা হাতছাড়া করবে না। তোমাদের প্লেস অফ পোস্টিং নন ট্রান্সফারেবল জল, প্লেস অফ পোস্টিং তোমাকে দেওয়া হবে আইজিএম হসপিটাল বা ডেন্টাল কলেজ যেটা বলা হয় সেখানে তোমাকে প্লেস অফ পোস্টিং দেওয়া হবে। তোমরা যারা এই ধরনের চাকরির সন্ধান করছো বা এই ধরনের জব খুঁজছো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, সুযোগটা মিস করবে না। অনলাইন কোনো সিস্টেম নেই, অনলাইনে কোনো কিছু জমা নেওয়া হচ্ছে না, তোমরা ডাইরেক্ট গুটকা পোস্টে যে অফিস পিএন কমপ্লেক্স যে হেলথ ডিপার্টমেন্টের অফিস আছে হেলথ সার্ভিসের ডাইরেক্ট অফ হেলথ সার্ভিস সেখানে গিয়ে তোমরা ফিজিক্যালি অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিয়ে দেবে। আর যদি কেউ মনে করো অ্যাটেন্ডেন্ট, চেয়ার কার্ড অ্যাটেন্ডেন্ট, ড্রাইভার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান সবগুলো মানে 5 থেকে 6টা পোস্ট পেয়ার করবে, তোমরা 6টা ফর্ম ফিল আপ করে দিয়ে দেবে, 6টা ফর্ম আলাদা আলাদা একই দিনে নিয়ে জমা দিয়ে দেবে। অনেকগুলো পোস্ট বেরিয়েছে, 20খানা পোস্ট বেরিয়েছে, 127খানা ভ্যাকেন্সি, 117খানা ভ্যাকেন্সি, এর মধ্যে শুধু মাধ্যমিক পাস তাছাড়া 8 পাসের ভ্যাকেন্সি অনেকটা বেশি, মানে তোমরা যারা মাধ্যমিক পাস 8 পাস করে বসে আছো, তোমরা জবের সন্ধান করছো, তোমরা অপরচুনিটা কিন্তু মিস করবে না, তোমরা অবশ্যই অপরচুনিটা কাজে লাগবে। আর পার্টিকুলার সাবজেক্টে যারা গ্রাজুয়েশন আছো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, এই যে ফর্মটা আছে ফর্মটা ফিল আপ করে তোমরা অবশ্যই উইদিন যে তোমার ডেট দেওয়া আছে 18 অক্টোবরতে জমা দিয়ে দেবে। বিশদ কিছু জানা থাকলে, কোনো কনফিউশন বা আরও বিস্তারিত কিছু জানা থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সবাইকে ধন্যবাদ। স্টাডি জব ত্রিপুরা।